নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো আমুদি মাছের ঝাল এই আমুদি মাছের ঝাল গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর ছোট মাছ খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খেতেও দারুণ স্বাদ এই মাছের আপনারাও বাড়িতে করে থাকেন এটা কোনো নতুন রান্না নয় আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলেই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এতে মাছটা ভাজতে খুব সুবিধা হবে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি এখানে আমুদি মাছের কিন্তু মাথা বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাথাগুলোও রাখতে পারেন আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবেই ভেজে নিচ্ছি পরের মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে সে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু চেড়ে ভেজে নেবো মিনিট দুয়েক একটু ভাজবো এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও এরকম একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাও দেখুন একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ দিলাম আদা আর রসুনটা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই মাছ রান্নায় কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হয় মাছটা একটু লবণাক্তই হয় যেহেতু সমুদ্রের মাছ এবার একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দু তিন মিনিট ধরে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে একটু চাপ দিলেই গলে যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই মাছের যেহেতু ঝাল করছি একটু ঝালঝালই খেতে এটা ভালো লাগবে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেব না আমি যেহেতু এটা ঝোল করছি না একটু মাখা মাখা করবো তাই সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছগুলো মাছটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি দেখুন আলুটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করে দেব। আমুদি মাছের ঝাল আমার রান্না করা হয়ে গেছে খুব চটপট হয়ে যায় কিন্তু দারুণ এর স্বাদ হয় আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে